আপনারা জানেন যারা এই পরীক্ষা ব্যবস্থাটার সঙ্গে যুক্ত তারা সবাই জানেন যে আমরা মাল্টি র‍্যাঙ্কিং একটা পদ্ধতিতে চলি অর্থাৎ একজন প্রার্থীর নাম একাধিক জায়গায় একাধিক তালিকায় থাকে ফলে একজন চাকরি নিলেন না মানে তার জায়গায় একটি শূন্য পদ খালি হলো তা নয় হতে পারে তিনটি শূন্য পদ খালি হলো দুটি হলো চারটি হলো ফলে এই যে যারা নিলেন না ধরা যাক এই যে 13% বললাম অনুপস্থিত হয়ে বা চাকরি না নিয়ে কাউন্সিলিং হল অব দিয়েও চাকরি না নিয়ে এই যে 1100 মতন একটি সংখ্যা এই 1100 জনের জন্য কটি শূন্য পদের সৃষ্টি হলো এটা কিন্তু একটু ভালো করে না দেখে বলা মুশকিল তবে তার যা অনুপস্থিতি বা মানে চাকরি নিতে অস্বীকার করা তার দুগুণ হবে বলে মনে হচ্ছে অর্থাৎ 2000-এর বেশি পদ খালি হওয়া উচিত প্রাথমিক ধারণা কিন্তু এটা খুব খুঁটিয়ে দেখে আমরা ভালো করে চেক করে তবেই আমরা এই তালিকা আবার ওয়েটিং লিস্টের তালিকায় যাব তার মধ্যে আমাদের তো শুনানিও চলছে দেখা যাক তার ফল কি হয় কিন্তু আমার অন্তত 7 দিন সময় লাগবে একটা নোটিশ বার করতে পরবর্তী পদক্ষেপ মানে এই পরবর্তী পদক্ষেপে ওয়েটিং লিস্ট থেকে কাউন্সেলিং করতে 7 দিন সময় লাগবে কাউন্সেলিং শুরু করতে নয় কারণ আমাদের একটা একটা শিডিউল তৈরি করতে 7 দিন অন্তত সময় লাগবে কারণ এটা একটা খুব মানে জটিল এবং বিশদ একটা প্রক্রিয়া যে ওয়েটিং লিস্টের কাউন্সেলিংটা করা